গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের ভুট্টা বাসায় নিয়ে আসছে, আর এই যে এখানে আলিফের বাবা কাজ করতেছে আর চাচি আম্মা এখানে ভুট্টা ভরতেছে। এই যে আমাদের ভুট্টা, ভুট্টা আমরা বিক্রি করে দিছি, আর মেশিনও চলে আসছে, ভুট্টা মারা মেশিন। লাবিব আর আলিফ একসাথে বসে আছে। চাচা কই? এখানে আগে কতগুলো ভরে রাখা হয়েছে বস্তাতে ডেলির মধ্যে। এই কাকা তাড়াতাড়ি শুরু করেন ভুট্টা ভরা, ভুট্টার ছাতু খাইতে হবে। কাকা বলতেছে ভুট্টা ছাতু খাইতে হবে আর ঠিয়া গলা দিয়ে খাবে। তো কি দিয়ে বানাবেন, শুধু কি ভুট্টা দিয়ে ছাতু হয়? চাল দিব, চাল দিব, আর ওই যে ইয়া দিব, গুড় দিব, তিল দিব, ওটা দিয়ে স্বাদ হবে। এদিকে আম্মা নেটটা ঠিক করে দিচ্ছে যেন মলাগুলো বেশি দূরে না যায়, আমার সুবিধার জন্য, যেন আমি বাঁচতে পারি। এই যে আমিও ভরতেছি, সবাই ভুট্টা মারলো, আমাদের সাহায্য করলো, সবাই হাঁপাই গেছে। এই যে চাচা কেমন লাগতেছে এই ভুট্টা ভরে? আবারও কিন্তু কবর শেষ বস্তাতে ভরতে ভরতে। তো বন্ধুরা সবাই ক্লান্ত, আমিও ক্লান্ত, আমি আর কিছু বলতে পারতেছি না। আজকের মতো এটুকুই, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।